আবু তোহা মোহাম্মদ আদনান কোথায় আছে এটা প্রশাসন ভালো করে জানে, কারণ বাংলাদেশে যতগুলো বুম হয়েছে তার প্রত্যেকটির সাথেই কোনো না কোনো ভাবে প্রশাসনের লোকজনের সংশ্লিষ্টতা রয়েছে। আমাদের আসলে দেখা যাচ্ছে যে ধরেন আইনের ভাষায় সুশীলভাবে বিভিন্ন মানুষজন বলে থাকে যে তিনি দুই দিন ধরে নিখোঁজ, এটা খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। আসলে এই সুশীল বক্তব্যের মধ্যে দিয়ে আসলে সরকারের কাছে কিংবা রাষ্ট্রের কাছে অনুনয় বিনয় করে লাভ নাই, কারণ এই সরকারের গত আপনার এই 12 বছরে যতগুলো গুম খুন হয়েছে ম্যাক্সিমামগুলোর সাথে সরকারি বাহিনী তাদের সংশ্লিষ্টতা রয়েছে। সেটা আমরা নারায়ণগঞ্জের 7 মার্ডার থেকে শুরু করে অনেক ঘটনাগুলোর সাথে আমরা দেখেছি, এবং সর্বশেষ যেই আমরা একটা ঘটনা দেখলাম যেটি খুব চাঞ্চল্যকর ঘটনা ছিল, ফটো সাংবাদিক কাজলের নিখোঁজ হওয়া। তিনি একজন ফটো সাংবাদিক ছিলেন, দীর্ঘদিনের প্রতিবাদ করতে করতে তারপরে দেখা গেল তার খোঁজ মিলল সীমান্ত এলাকায়। তো এখানে সরকারের কিন্তু ক্ষতি দেখা উচিত ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষতি দেখা উচিত ছিল যে আপনার কাজল কিভাবে সীমান্ত এলাকায় গেল, কারা তাকে সীমান্তে ফেলে দিয়ে আসলো। আমরা যে অভিযোগ করে আসছি যে আপনার এদেশের গুম খুনের সাথে এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রেরও সংশ্লিষ্টতার অভিযোগটি, সেটি সরকার খতিয়ে দেখবে যে আসলে কিভাবে তিনি সীমান্তে গেলেন। বিএনপি নেতা সালাউদ্দিনের কথা ধরেন, তাকে শ্রীলঙ্কে পাওয়া গিয়েছিল আমরা জানি, কিভাবে তিনি এই বাংলাদেশ থেকে ওখানে গেলেন, এগুলো কিন্তু সরকার খতিয়ে দেখতে হবে। সরকার খুঁজে বের করার দায়িত্ব কিন্তু সরকার কি করেছে? আমি আপনি যতই স্ট্যাটাস দেই কলম লিখি এগুলো সরকার কিছু মনে করছে না। সরকার তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য বিরোধী এবং ভিন্ন মতের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন দমন পীড়ন চালানোর পাশাপাশি বিভিন্ন মানুষকে নাই করে দিচ্ছে। বিএনপির আপনার প্রভাবশালী নেতা ইলিয়াস আলীর খবর আমরা সবাই জানি কি হয়েছে, ঢাকা থেকে এই রাজধানী থেকে তিনিও ড্রাইভার সহ গাড়ি সহ নিখোঁজ হয়েছিলেন, আজ পর্যন্ত তার কোনো খবর মিলেনি। সরকার যদি এর সাথে সংশ্লিষ্ট না থাকতো তাহলে কিন্তু সরকার আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করতো যে কারা এর সাথে সংশ্লিষ্ট। তারপরে আপনি দেখেন কিছুদিন আগে লেখক মুস্তাকের মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেভাবে প্রতিবাদ করেছি, আন্তর্জাতিক মহল থেকে একটা বিবৃতি দিয়েছে, তার পরপরই একজন মাওলানা হেফাজতের নেতা ইকবাল আপনার কারাগারে মারা গেল। তিনি মারা গিয়েছেন নাকি তাকে মারা হয়েছে সেই বিষয়ে ওইভাবে কোনো তদন্ত কিংবা এইসব বিষয়গুলো আসলে আমাদের কোর্টের দৃষ্টিতে ওইভাবে আসে না, রাজনৈতিকভাবে এগুলো নিয়ে খুব উচ্চবাচ্য হয় না, হয়তো মরার পরে দু একদিন প্রতিবাদ করে কথাবার্তা বলে। তো আমাদের প্রতিবাদটা যদি এই কথাবার্তা বলা কিংবা ওই দু একটা স্ট্যাটাস কিংবা প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আসলে এই ধরনের গুম কিংবা জেলখানায় হত্যা, মানুষকে তুলে নেওয়া এগুলো বন্ধ হবে না। আপনারা দেখেন এই গত 12 বছরে এই সরকার আমলে 3000 মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 600 মানুষ গুমের শিকার হয়েছে। আমরা কেন সবাই মিলে সমস্বরে বলছি না এই 3000 মানুষকে কিভাবে বিচার বহির্ভূত হত্যা করেছে, কেন হত্যা করা হয়েছে তার আমরা বিচার চাই। এই 601 জন মানুষ কোথায় তারা, এর দায়িত্ব সরকারের খুঁজে বের করা, কিন্তু আমরা এগুলো বলতে পারছি না, এবং অনেক ক্ষেত্রে আমাদের প্রতিবাদগুলো আসলে সিলেক্টিভ হয়ে যায়।